नमस्कार आमार घरोया बांगाली रान्नाय सकल के स्वागत। आज के आमी आपनादेर सामने एक नतून रेसिपि निये उपस्थित हये गेछि, सर्षे इलिश। एटा आमादेर बांगालीदेर जनप्रिय इलिश माछेर समय, ताई प्रति घरे घरे एखन इलिश माछ रान्ना होच्छे। आपनाराओ हयतो खूबई सुंदर करे रान्नछेन, किन्तु आमी किभाबे सहज पद्धतिते खूब कम समये किभाबे सर्षे इलिश करी आपनारा एकटू भिडियोटी देखे निन। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, অন্যের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন সরষে ইলিশ বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আপনাদের আমি দেখিয়ে দিই। এখানে আমি বড় সাইজের 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4 চামচ সরষে। সরষেটা অবশ্যই কালো সরষে, যেহেতু কালো সরষের একটু ঝাঁঝ বেশি তাই ইলিশ মাছে কালো সরষেটাই প্রযোজ্য। আর এখানে নিয়ে নিয়েছি 2টি কাঁচা লঙ্কা আর অল্প নুন। নুন আর কাঁচা লঙ্কা এখানে দিয়ে সরষে বাটলে তাহলে এটা কখনোই তিতো হবে না। সরষে কাঁচা লঙ্কা আমি শিলে বেটে রেখেছি, আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4টে কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য নিয়েছি একটু কালো জিরে। এখানে নিয়ে নিয়েছি আমি সরষের তেল। পুরো রান্নাটাই আমি সরষের তেলে করব, কারণ সরষে ইলিশ সবসময় সরষের তেলেই ভালো লাগে। তাহলে চলুন কীভাবে সহজ পদ্ধতিতে আর কম সময়ে সরষে ইলিশ রান্না করা যায় সেটা আমি দেখিয়ে দিই। কড়াইটা গরম হয়ে গেল, এখানে আমি তেল দিয়ে দিলাম। এখানে আমি সরষের তেল নিয়ে নিলাম হাফ কাপ মতো। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি ফোড়ন। কালো জিরেটা আমি 20 সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইটা এই সময় দিয়ে দিলে একটা খুব সুন্দর কালার আসে, ওই জন্য আগেই আমি তেলে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন আমি ওর মধ্যে কিছুটা জল অ্যাড করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি যেটা বেটে রেখেছি সরষে কাঁচা লঙ্কা আর নুন, সেই বাটাটা আমি একসঙ্গে এখানে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ এটা ফুটতে সময় দিতে হবে। বাটি ধুয়ে একটু জল আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আমি অল্প পরিমাণ নুন দিলাম, কারণ ইলিশ মাছে আমি নুন মাখিয়ে রেখেছিলাম। সরষে বাটার সঙ্গে অল্প কিছু নুন দিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণ নুন দিলাম। দেখুন এটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব সুন্দর ফুটে গেছে, এখন আমি মাছগুলো উল্টে দিচ্ছি। এটা আমি এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। ইলিশ মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়, তাই বেশিক্ষণ ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, ফুটে গেছে, মাছগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলাম। কাঁচা সরষের তেল দিলে এর টেস্ট খুবই বেড়ে যায়। আমি আর একটু চাপা দিয়ে দিচ্ছি, 2 সেকেন্ড মতন চাপা দেবো, বেশিক্ষণ চাপা দেওয়ার দরকার নেই। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। খুব কম সময়ে সহজ পদ্ধতিতে সরষে ইলিশ আমার রেডি হয়ে গেল। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। যারা চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে প্রতিটি রান্না আমার আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। অন্যের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।